ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আজ আমি খুব সাদামাটা একটা ইলিশ মাছের রেসিপি বানিয়েছি, যেটা দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। প্রথমেই মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইকে ভালো করে গরম করে তাতে সরষের তেল গরম করে মাছগুলোকে একে একে দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি লঙ্কা চেরা দিয়ে দিলাম। একটু লালচে হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, এরপর নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে কাঁচা লঙ্কা এবং সরষে বাটা দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। মাছটা আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে।